বর্তমান সময়ে যে টপিকগুলো নিয়ে ইউটিউবে ভিডিও করলে আপনার চ্যানেল দ্রুত গ্রো হওয়ার সম্ভাবনা থাকে, তার মধ্যে অন্যতম একটি টপিক হচ্ছে মুভি এক্সপ্লেন ভিডিও। কারণ আপনি যদি ভাইরাল মুভিগুলো এক্সপ্লেন করে ভিডিও আপলোড করেন, তাহলে খুব বেশি ভিডিও আপনাকে আপলোড করতে হবে না আপনার চ্যানেল গ্রো করার ক্ষেত্রে। আজকের পুরো ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আপনি কীভাবে খুব সহজে মুভি এক্সপ্লেন ভিডিও তৈরি করতে পারেন, সেটা আবার মোবাইল ফোন ইউজ করে। হ্যালো এভরিওয়ান, পুরো ভিডিও জুড়ে আমি মন্টি রয়েছি আপনাদের সাথে। তবে মুভি এক্সপ্লেন ভিডিও করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, তার মধ্যে একটি হচ্ছে আপনার ভয়েস। আপনার পুরো ভিডিওতে কিন্তু আপনার ভয়েসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার ভয়েস যদি ক্লিয়ার না হয় কিংবা শুনতে ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও মানুষ দেখতে চাইবে না। সো আপনি কীভাবে ক্লিয়ার ভয়েস রেকর্ড করবেন এবং মোবাইলের মাধ্যমে সেটা এডিট করতে পারেন, এ নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে ভিডিওটি আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আপনি যে মুভিটির গল্প কাহিনী তুলে ধরবেন আপনার ভিডিওতে, তো অবশ্যই আপনাকে সেই মুভিটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে একটি সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে নিতে হবে। এক্ষেত্রে আপনি ইউটিউবে মুভি এক্সপ্লেনের যেসব চ্যানেল রয়েছে সেসব চ্যানেলগুলোকে ফলো করতে পারেন। তাছাড়া আপনি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছেন সেই মুভিটির IMDb রেটিং এবং বিস্তারিত বিষয়গুলো আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আপনার স্ক্রিপ্ট লেখা, ভয়েস রেকর্ডিং এবং ভয়েস এডিটিং, এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে গুগল থেকে ওই মুভির কিছু ছবি ডাউনলোড করে নিতে হবে এবং ইউটিউব থেকে এই মুভির যে ট্রেলারটি রয়েছে সেটি ডাউনলোড করে নেবেন, অথবা আপনি যদি সেই মুভিটিকেই ডাউনলোড করতে পারেন তাহলে তো কথা নেই। ডাউনলোড করার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলের যে কোনো একটি ভিডিও এডিটর অ্যাপ্লিকেশন। আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি বাকি এডিটিং প্রসেসটা দেখানোর জন্য। ক্যানভাসটার অ্যাপ্লিকেশনটি আসার পর ক্রিয়েট নিউ ক্লিক করে আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নিউ একটি প্রজেক্ট ক্রিয়েট করব। এরপর আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের যে ট্রেলারটি রয়েছে ভিডিও ফাইলটি, সেই ফাইলটিকে এখানে ইম্পোর্ট করব। এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেব। এবার আপনারা যে কাজটি করবেন, আপনাদের স্ক্রিপ্ট লিখে যে অডিও ফাইলটি আপনারা রেডি করেছেন সেই অডিও ফাইলটিকে এখানে ইম্পোর্ট করবেন। তো আমি একটি অডিও ফাইলকে এখানে ইম্পোর্ট করছি। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ভিডিওর জন্য আপনি যে ট্রেলার বা মুভিটি ইউজ করবেন সেটিকে আপনার একটু এডিট করে নিতে হবে যেন কপিরাইট না আসে। তো আমরা ভিডিও লেয়ারটির উপর ক্লিক করছি, দেন এখানে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ভিডিওটিকে একটু জুম করে নিব। ওকে, জুম করার পর এখানে যে সমান চিহ্ন আছে এখানে ক্লিক করে দিব, এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিব। দেন আবারও এখানে ভিডিও লেয়ারটির উপর ক্লিক করব। দেন এখান থেকে চলে যাব কালার ফিল্টার্সে। তো আপনি আপনার মুভি অনুযায়ী কিছু কালার ফিল্টার্স এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে বেসিকে চলে যাচ্ছি, এখান থেকে আমি এই কালার ফিল্টার্সটি ইউজ করছি, এটাকে আমি একটু কমিয়ে দিব। ওকে, তো আমার কালার গ্রেডিং কমপ্লিট। দেন আবারও ভিডিও লেয়ারটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রোটেট যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি একটু রোটেট করে দিব। তো এই কাজগুলো করলে আপনার ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা খুবই কমে যাবে। তো আবারও ভিডিও লেয়ারটিতে ক্লিক করছি এবং এর স্পিডটাকে একটু কমিয়ে দিচ্ছি। এবার আপনি আপনার যে ভয়েস আছে তার সাথে মিলিয়ে আপনি ভিডিও ফুটেজগুলোকে অ্যাড করে দিবেন। আপনি যখন ভিডিও ক্লিপগুলো অ্যাড করবেন তখন চেষ্টা করবেন অবশ্যই 10 সেকেন্ডের কম ভিডিও ক্লিপ অ্যাড করতে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটি 8 সেকেন্ডের ভিডিও ক্লিপ অ্যাড করলাম। দেন আমি এখান থেকে কিছু অংশ কেটে বাদ দিয়ে তারপর আবার নতুন করে কিছু ভিডিও ফুটেজ অ্যাড করব। এখান থেকে আমি 10 সেকেন্ড কেটে দিলাম, দেন আবারও কিছু অংশ ভিডিও ফুটেজ অ্যাড করব। এভাবে আপনি আপনার কথার সাথে মিলিয়ে ভিডিও ফুটেজগুলো অ্যাড করবেন, তাহলে আপনার কপিরাইট আসার সম্ভাবনা একদমই থাকবে না। তো আমি এখান থেকে আরেকটি ক্লিপ কেটে নিচ্ছি। দেন আপনি ভিডিও ফুটেজের সাথে মিলিয়ে কিন্তু আপনি ছবিও এখানে অ্যাড করতে পারেন। আপনি গুগল থেকে যে ফটোগুলো ডাউনলোড করে রেখেছেন সেই ফটোগুলো এখানে অ্যাড করতে পারেন। সাপোজ আমি এখান থেকে স্ক্রিনের সাথে মিলিয়ে একটি ফটো অ্যাড করব। এখানে অ্যাড করার জন্য এখানে এই অপশনটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপ এই অপশনটিতে ক্লিক করবেন।
তো দেখতে পাচ্ছেন এই ভিডিওর সাথে কিন্তু একটি ছবি এখানে ক্যাপচার হয়ে গেছে। দেন আপনি এই ছবিটিতে অ্যানিমেশন অ্যাড করবেন যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচ করবে। এতে করে আপনার ভিডিও মাঝখানে যখন আপনি ছবি ব্যবহার করবেন এতে মনে হবে না যে আপনি ছবি ব্যবহার করছেন, তো আপনার ভিডিওর সাথে এটা মিলে যাবে। তো আমি এখান থেকে স্টার্ট পজিশনটা একটু ঠিক করে দিচ্ছি, তো আপনারা এখান থেকে স্টার্ট এবং এন্ড পজিশনগুলো ঠিক করে দিতে পারেন। ওকে, তো এবার যদি আমি এটাকে একটু প্লে করি, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অ্যানিমেশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা আরেকটা কাজ করবেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার যে ভিডিও ফুটেজগুলো রয়েছে সেটাতে যেন সাউন্ড না থাকে, অবশ্যই ভিডিওর সাউন্ডগুলোকে অফ করে দিবেন। আপনার যদি ভিডিওতে সাউন্ড রাখতে হয় সেক্ষেত্রে আপনি 10 সেকেন্ডের কম ডিউরেশনের কোনো ভিডিও ফুটেজ ইউজ করবেন যেটাতে সাউন্ড থাকবে। সেমভাবে আপনারা কিছু অংশ কেটে বাদ দিবেন, আবারও ভিডিও ক্লিপগুলো ইউজ করবেন এবং সাথে ছবি ইউজ করবেন। আমরা আরো একটি ফটোকে এডিট করে নিলাম। দেন আপনাদের ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই একটি ভালো দেখে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করার পর এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সাউন্ড আইকনটিতে ক্লিক করবেন, আপনার ভিডিওর সাউন্ড অনুযায়ী এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটিকে কমিয়ে নেবেন। এরপর আমরা বাকি অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। সর্বশেষ ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে সর্বোচ্চ রেজলিউশনে ভিডিওটিকে এক্সপোর্টে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।